Back again. Assalamu alaikum. আমি রুহুল আমিন, টেক টেলিজন চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা কি কম্পিউটার থেকে মেসেজ পাঠাতে চান? টেক্সট মেসেজ কম্পিউটার থেকে অনায়াসে পাঠাতে পারেন। এতদিন মোবাইল থেকেই কাউকে মেসেজ পাঠাতেন আপনারা। কিন্তু বন্ধুরা, আজ আমি এমন একটি টিপস আপনাদের সামনে উপস্থাপিত করব, যেটা সাহায্যে অনায়াসে আপনারা টেক্সট মেসেজ পাঠাতে পারবেন ডেস্কটপ থেকে। তো চলুন দেখে নিই কিভাবে কাজটি করবেন। আসলে বন্ধুরা, সোশ্যাল মিডিয়া আসার পর থেকেই বিপুলভাবে এসএমএস এর জনপ্রিয়তা কমেছে। এখন এসএমএস করে টেক্সট মেসেজ পাঠানোর পরিবর্তে হোয়াটসঅ্যাপ ফেসবুকের রমনামা ব্যবহার, এবং এতেই বেশি স্বচ্ছন্দ অনুভব করে আম জনতা। তবে বিপদের সময়ে এখনো কিন্তু ভরসা সেই এসএমএস। হঠাৎ ডাটা কাজ করা বন্ধ করে দিল, অথবা কম সিগন্যাল রেঞ্জে থাকলে টেক্সট মেসেজ পাঠাতে ভরসা সেই পুরনো এসএমএস। খুব সম্প্রতি এসএমএস এর জন্য গুগল লঞ্চ করেছে নতুন অ্যাপ। অ্যান্ড্রয়েডে যোগ হয়েছে এই অভিনব ফিচার, এর সাথেই অ্যান্ড্রয়েড মেসেজের একটি ওয়েব অ্যাপও লঞ্চ হয়েছে। এছাড়াও উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড স্মার্টফোন কম্পেনিয়ন অ্যাপ আপডেটও করা হয়েছে। এর ফলেই ডেস্কটপ কম্পিউটার থেকেই এসএমএস পাঠানো হয়েছে অত্যন্ত সহজতর। তো কিভাবে এসএমএস পাঠাবেন সেটা জানার আগে কতগুলো বিষয় সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকবেন। এই বিষয়গুলো মেনে না চললে কখনোই আপনারা ডেস্কটপ কম্পিউটার থেকে এসএমএস পাঠাতে পারবেন। প্রথমত, কম্পিউটারের লেটেস্ট উইন্ডোজ 10 এই অপারেটিং সিস্টেম থাকাটা বাধ্যতামূলক। দ্বিতীয়ত, স্মার্টফোন কানেক্ট করার জন্য একটি ইউএসবি কেবল অথবা ওয়াইফাই কানেকটিভিটির প্রয়োজনীয়তা রয়েছে। তৃতীয়ত, হাতে অবশ্যই থাকতে হবে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। চতুর্থত, উইন্ডোজ স্টোর থেকে একটা অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে, সেই অ্যাপটার নাম হচ্ছে ইউর ফোন। পঞ্চমত, অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফট অ্যাপটা কিন্তু ইনস্টল করতেই হবে, না হলে কোনো ক্রমেই ডেস্কটপ থেকে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন না। এখন আমরা আলোচনা করব কিভাবে কম্পিউটার থেকে এসএমএস পাঠানো সম্ভবপর। এক নাম্বার, কম্পিউটারে ইউর ফোন অ্যাপ ওপেন করতে হবে। ওপেন করার পরে যে পেজটি খুলবে সেই পেজে দেখবেন গেট স্টার্টেড বলে একটা অপশান আছে। এই গেট স্টার্টেড অপশানে ক্লিক করে লিংক ফোন অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার ফোন নাম্বার দিয়ে সেন্ড করে দিন। ফোনে এসএমএস লিংক থেকে মাইক্রোসফট অ্যাপস ইনস্টল করুন। মাইক্রোসফট অ্যাপস ওপেন করে গেট স্টার্টেড এ ক্লিক করে পেয়ার করা শুরু করুন। কম্পিউটারে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে লগ ইন করা আছে সেই একই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যত পারমিশন পপ আপ উইন্ডো আপনাদের সামনে স্ক্রিনে এসে হাজির হবে, তার সব পারমিশন গুলোকে ডিনাই না করে অ্যালাউ করে দিন। সবশেষে কম্পিউটারে স্টার্ট বাটনে ক্লিক করে মেসেজেস এখানে গিয়ে এসএমএস সেন্ড এবং রিসিভ করতে পারবেন। তো বন্ধুরা, দেখলেন কত সহজে কম্পিউটার থেকে মেসেজ সেন্ড করা যেতে পারে, বা কম্পিউটারে অন্যের পাঠানো মেসেজ রিসিভ করা যেতে পারে। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।